বন্ধুরা জব বার্তাতে আপনাদের স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে আর চলুন তবে দেখা যাক খবরটিতে কি রয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বাংলা বন্ধ ডাক চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও কাউন্সিলিংয়ে না আসা প্রার্থীদের গোপনে এস এম পাঠিয়ে নিয়োগের বিরোধিতায় এবার বাংলা বন্ধের ডাক দিল এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ আগামী জানুয়ারি মাসের আট তারিখ ও ন তারিখ আটচল্লিশ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার উনিশের জানুয়ারির আট তারিখ এবং ন তারিখ হচ্ছে বাংলা বন্ধ থাকছে আটচল্লিশ ঘন্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু দাবির ভিত্তিতে এই বন্ধটা কিন্তু ডাকা হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক দাবিগুলো কি কি এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে দশ দফা দাবির ভিত্তিতে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে তাহলে দশটি দাবি রয়েছে যার ভিত্তিতে কিন্তু এই বন্ধটি ডাকা হয়েছে প্রথম যে দাবিটি রয়েছে এসএসসির এসসির গ্যাজেট অনুযায়ী আপ টু ডেট ভ্যাকেন্সির আর শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি আপডেট করার জোরালো একটি দাবি এখানে রাখা হয়েছে দ্বিতীয়ত শিক্ষক ছাত্র অনুপাত অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দাবিটি তৃতীয়ত রিকলের নামে এসএমএস পাঠিয়ে গোপনভাবে নিয়োগ বন্ধ করার জোরালো দাবি কিন্তু তোলা হয়েছে চাকরি প্রার্থীদের মঞ্চের তরফ থেকে চতুর্থ যে দাবিটি রয়েছে ছাত্র শিক্ষক অনুপাত মেনে প্রতি বছর ধারাবাহিক এসএসসিতে শিক্ষক নিয়োগের দাবিও তারা রেখেছেন পঞ্চম যে দাবিটি রয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ করা ষষ্ঠত যে দাবিটি রয়েছে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ সপ্তম যে দাবিটি রয়েছে ধূত ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবি অষ্টম যে দাবিটি রয়েছে শিক্ষক বদলির নামে বিক্রি বন্ধ করা নবম সমস্ত স্তরে ও কাউন্সিলিং করানো ও শেষ দফায় শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা ও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় টালবাহানার প্রতিবাদ জানিয়ে বাংলা ডাক দেওয়া হয়েছে এদিকে বাংলা বন্ধের প্রসঙ্গে চাকরি মোহাম্মদ মেহবুব মণ্ডল বলেন রাজ্যে এই প্রথম শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে কমিশনের গাফিলতি ও শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের উদাসীনতার জেরেই দীর্ঘ ছ বছর থমকে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বেকারত্বের যন্ত্রণা থেকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে